শনিবার রথযাত্রা ও পরের দিন অর্থাৎ রবিবার ঈদ, আর এই দুই উৎসবকে সামনে রেখেই মালদা জেলা প্রশাসনিক ভবনে জেলা প্রশাসনের তরফে হয়ে গেল এক আলোচনা সভা। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত পুলিশ সুপার বৈভব চৌধুরী, সদর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানো ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, এছাড়াও ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, দুই বিধায়ক সমর মুখার্জি, আব্দুল রহিম বক্সী সহ বিভিন্ন ব্লকের ইমামরা। এই বিষয়ে মালদা জেলাশাসক নীতিন সিংহানিয়া জানান যে আগামী যে দুদিন রথযাত্রা ও পরের দিন ঈদ উপলক্ষে জেলা প্রশাসনিক ভবনে হয়ে গেল এক উচ্চ পর্যায়ের আলোচনা। এই আলোচনায় মালদা জেলার বিভিন্ন ব্লকের ইমাম, বিভিন্ন থানার পুলিশ কর্মীদের নিয়ে এই আলোচনা শুরু হয়। এই দুই অনুষ্ঠানটি ঘিরে যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে সেই নিয়ে আলোচনা হয়। অন্যদিকে বিধায়ক আব্দুল রহিম বক্সী জানান যে আগামী শনিবার ও রবিবার বাঙালির দুই সম্প্রদায়ের মানুষের অনুষ্ঠান, আর অনুষ্ঠানে যাতে কোনো রকম বিঘ্ন ঘটনা না ঘটে মালদা জেলায় সে বিষয়ে জেলা প্রশাসনের তরফে আলোচনা হয়। যেহেতু আমাদের ঈদুল আদা আমাদের 10 তারিখে সেলিব্রেট হবে এবং 9 তারিখে রথযাত্রা আছে, সেটা নিয়ে একটা প্রিপারেটরি মিটিং ছিল সেফটি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস নিয়ে। আমাদের মাননীয় এসপি সাহেব ছিলেন, মাননীয় বিধায়করা ছিলেন, মাননীয় চেয়ারম্যান সাহেবরা ছিলেন এবং বিভিন্ন জনপ্রতিনিধি, আমাদের বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা ছিলেন, কমিটিসের তারা সেক্রেটারি প্রেসিডেন্টরা ছিলেন। তাদেরকে যা গভর্নমেন্টের নির্দেশিকা সেগুলো দেওয়া হয়েছে এবং কমিউনাল হারমোনি যাতে বজায় থাকে তারই একটা আমাদের আলোচনা সভা, কিছু সাজেশনস এসেছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। থ্যাংক ইউ। 9 তারিখে উল্টো রথ আমাদের, 10 তারিখে বকরিদ আছে, এই দুটোকে রেখে প্রশাসনিক সভা আজকে ডিএম সাহেব, এসপি সাহেব এখানে ডেকেছিলেন, সমস্ত যারা নাগরিক তারা সবাই এখানে এসেছিলেন, এমএলএ সাহেবরা চেয়ারম্যান থেকে শুরু করে সবাই এখানে ছিলেন। তারা খুব সুন্দর আলোচনা হয়েছে এবং বলা হয়েছে যে দ্রুতগতিতে ব্লকে ব্লকে প্রশাসনিক সভা ডাকার মধ্যে দিয়ে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই দুটো উৎসবই পালন করা যায় এই সিদ্ধান্ত আজকে গ্রহণ হয়েছে। এবং আমরা আশাবাদী যে মালদা জেলার একটা ঐতিহ্য আছে, দীর্ঘদিন ধরে ইসলাম, হিন্দু, মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ একে অপরের উৎসবে সামিল হয়ে এই দিনটাকে পালিত করেন, ফলে এবারও খুব সুন্দরভাবে পালিত হবে আশা আমাদের আছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।